সকালে টানা বৃষ্টিতে চরম ভোগান্তিতে রাজধানীবাসী বিশেষ করে ভোগান্তিতে পড়েন কর্মজীবী ও শিক্ষার্থীরা অফিসের উদ্দেশ্যে বের হয়ে অনেকে পড়েন বৃষ্টির কবলে যাদের কাছে ছাতা বা রেইনকোট ছিল না তাদের ভিজেই গন্তব্যে যেতে হয় পাশাপাশি ভোগান্তিতে পড়েন এইচএসসি পরীক্ষার্থীরাও বৃষ্টির কারণে কোথাও ছিল যানবাহন সংকট এ কারণে বাসে প্রচন্ড ভিড়ের পাশাপাশি বিভিন্ন পয়েন্টে মানুষকে অপেক্ষা করতে দেখা যায় আবারও রাস্তায় পানি জমায় কোথাও কোথাও তৈরি হয় যানজট সব মিলে ভোগান্তি দিয়ে সকাল শুরু হয় রাজধানী বৃষ্টির জন্য ভাই সমস্যা হচ্ছে প্যাসেঞ্জার নাই আমরা বৃষ্টিছি এই হচ্ছে যে আর বৃষ্টির কারণ না 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 বাড়তি ভাড়া না ভাই ভাড়াই তো না ভাই বৃষ্টিতে বিচা কে যাবে ভাইকে বৃষ্টির দিনে আসলে আমাদের যারা অফিস যাত্রী তাদের সবার জন্য খুব কষ্ট করে যায় বিশেষ করে পরীক্ষার্থী আসার সময় দেখলাম অনেক পরীক্ষার্থী পুরা ভিজে গেছে রিক্সা পাই না ঠিকমতো রিক্সা পাইতে খুব কষ্ট হয় রিক্সা ভাড়াও অনেক বেশি এটা আমাদের মতো সাধারণ মানুষের জন্য খুব কষ্ট হয়ে যায় এটা রিক্সা ভাড়া তো শাক বেশি চাচ্ছে বলতেছে বৃষ্টিতে না আমাদের এখানে ডাবল ভিজতে হয় কষ্ট হয় ওনাদের এ কারণে আর রিক্সাও অ্যাভেলেবেল না তো যাত্রী অনেক বেশি যাত্রীদের কাজ আছে তারা বেরোতে হয় কিন্তু রিক্সা তো অ্যাভেলেবল না এই কারণে হয়তো অনেক সময় দেখা গেছে বেশি দেওয়া লাগছে ডাবল দেওয়া লাগতেছে